हेलो व्यूअर्स कैमन आज सबाई आशा कर सबाई खूब भाव आज वेलकम अगेन अ न्यू वीडियो ऑफ बंगरुटेक। सो गाइस आज के वीडियो खूब स्पेशल होते चले कारण आज के वीडियोते तुम्हारे संगे कि हिडन ट्रिक्स शेयर करब यूट्यूबे जे ट्रिक्सगुलो तुम्हारा जो जानो ताले खूब सहजे खूब मान खूब ही सहजे तुम्हारा 4000 घंटा वाच टाइम कमप्लीट कर देते पारबे। तो बेसिकाली आमरा प्रत्येके जानी आमरा यूट्यूबे जरा काज करी आमरा छोटो छोटो यूट्यूबार जरा आछि आमादेर प्रथम 1000 सबसक्राइबार एवं 4000 घंटा वाच टाइम कमप्लीट होले तारपर यूट्यूब थेके आमरा मानी आर्निंग बा मानी रेभिन्यू जेनारेट करते पारी। किन्तु एई प्रथम 1000 सबसक्राइबार एवं 4000 घंटा वाच टाइम कराटा आमादेर जन्य खुबई डिफिकल्ट हो जाए। 1000 सबसक्राइबारटा तबुओ किछुटा होलेओ सहज कारण 1000 सबसक्राइबार एमनिई हो जाए किन्तु 4000 घंटा আমরা ভাব দিই আমাদের কেমন লাগে। এই 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই ওয়াচ টাইমটা হয়তো অনেকে বুঝতেই পারছে না, যেটা হচ্ছে লাস্ট 12 মাসের মধ্যে করতে হয়। এটা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের চ্যানেলকে আমরা মনিটাইজ করতে পারবো না। আশা করছি বুঝতে পেরেছি, মনিটাইজেশন বাটন নিশ্চয়ই সবাই জানো, যদি না জানো কমেন্টে জানিও, বা তোমরা যদি কেউ প্রপার ইউটিউব শিখতে চাও সেটাও কমেন্টে জানিও। এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ কিন্তু ভিডিও আসতে থাকবে। সো আজকে ভিডিওতে আমরা যেটা আলোচনা করে দেবো, ধরে নিচ্ছি তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমাদের একটি ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, যাদের এখনও 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি বা হতে চলেছে বা হচ্ছে না, বা চ্যানেলটা ডেড হয়ে গেছে, 5-10টা ভিউ এসে থেমে যায়। তোমরা দেখতে পারবে আমাদের আমার কিছু প্রিভিয়াস ভিডিও যেখানে কিন্তু 22000 সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও অল্প কিছু ভিউজ আছে, তোমরা সেটা দেখেছো নিশ্চয়ই। এর এই যে প্রবলেমগুলো যেটা আমি ফেস করেছি, যাতে তোমরা যাতে না ফেস করো এবং সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম যাতে খুব তাড়াতাড়ি তোমাদের গেন হয়, তার জন্যই কিন্তু এই ভিডিও বানানো। অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকো, ভিডিও সঙ্গে থেকো, ভিডিও ভালো লাগার পরে একটি লাইক করে দিও। এবং আজকে ভিডিওতে আমরা শিখতে চলেছি যে আমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম করা কি খুব কঠিন নাকি সহজ, আর সহজ হলে সেটা কতটা সহজ, কীভাবে করব। বেশি সময় নষ্ট না করে আমি ভিডিওটি শুরু করতে চলেছি। তোমাদের সঙ্গে আমি সুজন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বংরুটেক। আর এই ভিডিওটি যদি ইউটিউবে ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকো, ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। এনিওয়ে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। যেমনটা আমি দেখতে পাচ্ছ যেখানে লিখে রেখেছি যে 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজ, তো লেখাটা কি আমি এমনি লিখেছি? না বন্ধুরা, বর্তমানে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা আমাদের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু এটা খুব একটা কঠিন না। আমরা বেসিক্যালি ঘন্টা হিসাবে দেখি, তো আমাদের একদিনে কিন্তু হয়ে যাবে না। আমি একবারও বলছি নি যে তুমি একদিনের মধ্যে এটা কমপ্লিট করে নিতে পারবে, এটা ইম্পসিবল, অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল একদিন বা দুই দিন বা এক সপ্তাহ। যারা বলে 7 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এগুলো বেসিক্যালি ভুল বলে। তাহলে কিভাবে হবে আমি তোমাদের, তোমরা যদি সত্যি ইউটিউবে কাজ করতে চাও, আমি তোমাদের বলছি যে তোমাদের মিনিমাম যদি খুব লাকি না হও তাহলে তোমাদের কিন্তু 90 দিন অবশ্যই লাগবে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হতে। কীভাবে লাগবে আমি তোমাদের সেটাও কিন্তু একটু ডিটেলসে বলবো, ভিডিও লম্বা হতে পারে, ধৈর্য সহকারে একটু দেখো তোমরা। তো এই 90 দিন কীভাবে লাগবে আমি বলছি। ধরে নিচ্ছি তোমরা যদি রেগুলার ভিডিও আপলোড করো একটা করে, সেটা তোমাদের মিনিমাম ভিডিও লেন্থ যদি 5 মিনিটের হয়ে থাকে বা 7 মিনিটের হয়ে থাকে, আমি 5-7 মিনিট ধরেই চলছি, 8 মিনিটে আমি যাচ্ছি না, ধরো 5-7 মিনিটে তোমরা ভিডিও আপলোড করো এবং অরিজিনাল জেনুইন এবং কোয়ালিটি কন্টেন্ট তোমরা আপলোড করো, তাহলে কি হবে? অবশ্যই হবে। বেসিক্যালি ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী ইউটিউব 90 দিনের মধ্যে প্রত্যেকটা ইউটিউবারকে একটা হলেও সুযোগ দেয়, অর্থাৎ তারা যদি রেগুলারিটি কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব কিন্তু তার একটি ভিডিওকে বেশি করে সবার সামনে নিয়ে যায় এবং ভাইরাল করার চেষ্টা করে, ইউটিউব নিজে থেকে প্রমোট করে তার ভিডিওকে। তো একটা কাজ তো ইউটিউব করে দিচ্ছে, দ্বিতীয় কাজটা তোমাদের করতে হবে। কি করতে হবে? বেসিক্যালি তোমরা যদি 90 দিন ভিডিও আপলোড করো, আমি তোমাদের একটু ডিটেলসে বলছি, ধরে নিচ্ছি তোমরা 90টা ভিডিও আপলোড করেছো, ঠিক আছে, 90 পিস ভিডিও আপলোড করেছো, এবং তোমাদের প্রথমের দিকে ভিডিওতে হয়তো ভিউ আসবে না 100, 150, 160টা, কিন্তু এরকম করতে 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 কোনো ভিডিওর দেখবে 2000 ভিউ হয়েছে, কোনো ভিডিও 2500 ভিউ হয়েছে, আবার কোনো ভিডিও হঠাৎ করে 25টা ভিউ হয়েছে, এরকম চলতে চলতে তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে অলমোস্ট ভিউ পাবে। প্রথম 40টা ভিডিও আপলোডের পরে তোমরা কিন্তু অবশ্যই তোমরা এটা মিলিয়ে নিও, তারপর থেকে তোমরা অবশ্যই পুরানো ভিডিও তুলনায় একটু বেশি ভিউজ পাবে, এবং তার মধ্যে এক একটা ভিডিও আবার ভাইরাল হয়ে যেতে পারে। আমি ভাইরালের দিকে যাচ্ছি না, ভাইরাল হয়ে গেলো তো মানে হয়ে গেল, ভাইরাল না হয়ে কী করে ওয়াচ টাইম করতে হয় তোমাদের আমি সেটা বলছি। তো এই 90টা ভিডিও, ধরে না 90 পিস তোমরা ভিডিও বানিয়েছো, এই 90টা ভিডিওতে তোমাদের অ্যাভারেজ, ওই যে বললাম 50টা 100টা, আবার কোনোটায় 2000, 3000, 4000 ভিউ এসছে, অ্যাভারেজ যদি তোমাদের 1000 ভিউজ আসে প্রত্যেকটা ভিডিওতে, আমি অ্যাভারেজ হচ্ছি গড়ে, তাহলে কিন্তু তোমাদের টোটাল চ্যানেলের ভিউজ কিন্তু হলো 90000, বুঝতে পারছো? যদি 1000 ভিউজ হয় তাহলে তোমাদের টোটাল চ্যানেলের
ভিউজ হলো 90,000 আরও বেশি হবে অবশ্যই 90টা ভিডিও আপলোড করলে বাট তবু আমি তোমাদের বলছি 90,000 এইবারে এই যে 4,000 ঘন্টাটা আমরা যেটা দেখছি এটা হিউজ করে এটাকে যদি ঘন্টাটাকে মিনিটে করে নিই তাহলে কত হচ্ছে এটা যদি ঘন্টাটাকে আমরা মিনিটে করি তাহলে হচ্ছে আমাদের 2,40,000 মিনিট 2,40,000 মিনিট টাইম যদি অডিয়েন্স আমাদের ভিডিও দেখে তাহলে আমাদের এই ক্রাইটেরিয়া এই মাইলস্টোন কমপ্লিট হয়ে যাবে তো আমরা এখানে 2,40,000 মিনিটটাকে ধরে চলছি তো এখানে 90,000 যদি আমাদের ভিউজ হয় এবং আমাদের 5 মিনিট বা 7 মিনিটের ভিডিও আমি আগেই বলেছিলাম 5 থেকে 7 মিনিট নিচে লিখি দেখা যাচ্ছে না তো 5 থেকে 7 মিনিটের ভিডিও আমরা যদি বলি এবং আমরা তো আমাদের ভিডিও কেউ পুরো দেখবে না এটুকু আমি সিওর যতই ভিডিও ভালো বানাও যেমন আমার এই ভিডিওটাও তোমরা কেউ পুরো দেখছো না স্কিপ করে দেখছো তাই ঠিক তো যদি স্কিপ করে দাও স্কিপ করো না কারণ কোয়ালিটি কন্টেন্ট মিস করে যাবে এনিওয়ে তো 5 মিনিটের ভিডিও যদি তোমরা কেউ 3 মিনিট করেও দেখো আমি একবারে 3 ধরছি 7 মিনিটের থেকে 3.5 হয় হাফ করলে 50% থেকে কম 3 মিনিট করে যদি হয় তাহলে 90,000 ভিউজ 3 মিনিট করে যদি কেউ দেখে তাহলে তোমার কত হচ্ছে আইডিয়া আছে 3.9 কত 27 অর্থাৎ 2,70,000 মিনিট তোমরা কিন্তু এমনিই পেয়ে যাচ্ছ ইজি না ব্যাপারটা 3 মাসে কমপ্লিট হয়ে গেল এটা হচ্ছে একটা থিওরি বাট এই থিওরিটা শুধুমাত্র এই ভিডিওতে না তোমাদের কাজে অ্যাপ্লাই করতে হবে তো এইভাবে তোমরা করতে পারো এবারে আমি তোমাকে 1,000 মাত্র বলেছি তোমরা দেখতে পাচ্ছ 1,000 তোমরা জানো ইউটিউবে কনসিস্টেন্সি ভিডিও আপলোড যদি কনস্ট্যান্ট ভিডিও আপলোড করে যাও তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল একটা হতে বাধ্য আর সেটা হতে পারে 50,000 হয়ে গেল একটা ভিডিওই একটা ভিডিও 1,00,000 ভিউজ হয়ে গেল বা মিনিমাম 10,000 ভিউজ হয়ে গেল ভাবো তাহলে যদি একটা ভিডিও 10,000 ভিউজ হয় 10টা ভিডিও যদি এরকম হয় তাহলে তোমাদের 1,00,000 ভিউজ হয়ে যাচ্ছে তাই না আমি ভিডিও ভাইরাল দিকে গেলামই না অ্যাভারেজ ভিউজ ধরলাম 1,000 প্রথম দিকে কিন্তু 1,000 ভিউজ পাবে না আমি আগেই বলে দিলাম চ্যানেল শুরু করে এবার চ্যানেল শুরু করে কী করে ভিউজ পেতে হয় সাবস্ক্রাইবার গেইন করতে হয় তা নিয়ে আমি ভিডিও বানিয়েছি সেটা যদি না দেখে দেখো ওপরে আই বাটনে তোমরা পেয়ে যাবে অথবা লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশান তোমরা দেখতে পারো তো সেইভাবে কিন্তু ভিউজ আনতে পারো সাবস্ক্রাইবার বাড়াতে পারো আর এইভাবে তোমরা ওয়াচ টাইম খুব সহজে করতে পারো বেশিরভাগ ইউটিউবার কী বলো তো ফেড আপ হয়ে যায় ফেড আপ হয়ে গিয়ে ইউটিউব চ্যানেল কোয়াইট করে দেয় বন্ধ করে দেয় যার ফলে তারা মনে করে ইটস টু মাচ হার্ড কিন্তু এটা এতটাও হার্ড না যদি এটাকে খুব ভালোভাবে নেওয়া যায় এবং ফুল টাইম করতে হবে না পার্ট টাইম তোমরা করো দিনে একটা 5 মিনিটের ভিডিও বানাতে খুব যদি বেশি হয় তোমরা যদি তোমাদের যে সমস্ত জিনিসগুলো দরকার স্কিলগুলো দরকার তোমরা যদি স্কিলফুল হও তাহলে তোমাদের 1 ঘন্টার বেশি তোমাদের লাগা উচিতই নয় 1 ঘন্টায় তোমাদের একটা ভিডিও রেডি হয়ে যাবে এবং 1 ঘন্টা দিনে তোমরা দিতেই পারো তোমরা ভেবে দেখো তোমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে স্ক্রল করতে কত ঘন্টা লাগিয়ে দাও তো সেই জায়গা থেকে 1 ঘন্টা বের করে যদি ইউটিউবে একটা ভিডিও বানাও এবং সেই যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও আর কি ফেড আপ না হয়ে গিয়ে আশা না হারিয়ে ফেলে যদি তোমরা ভিডিও বানাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা ভাইরাল হতে পারে মনিটাইজ হতে পারে সবচেয়ে বড় কথা তোমার ভিডিও অন্যদের উপকারে লাগতে পারে এনিওয়ে বন্ধুরা ভিডিওটি যদি এতক্ষণ দেখে থাকো এবং এই যে আমার থিওরি যদি কোথাও একটুও বুঝে থাকো ভালো লেগে থাকে কাজে লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ এই ধরনের কোয়ালিটি কন্টেন্ট রেগুলার বেসে এই চ্যানেলে আসতে থাকে শুধুমাত্র তোমাদের হেল্পের জন্য এনিওয়ে বন্ধুরা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ অবধি দেখতে থাকো শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো বং এডুটেকের সঙ্গে আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে ভিডিওটি লাইক করে দিও কারণ তোমাদের একটি লাইক পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে অনেকটা মোটিভেট করে টাটা